হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আজকে যেটা দেখতে চলেছেন সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি, আপনার ব্লগ অ্যাকাউন্টটি অ্যাডসেন্সের উপযোগী হয়েছে এবং সেটি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট, এবং অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে একটা মেসেজ দেয় আর্নিং অপশানে যে আপনার অ্যাডসেন্সটি অলরেডি তারা অ্যাড প্রচার করার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার আরও একটি অ্যাকাউন্ট আছে যেটা অলরেডি অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়েছে এবং সেটি দ্বারা আপনি অন্যান্য ব্লগ সাইডে অ্যাড প্রচার করে আসছেন, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে নতুনভাবে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে। আপনি চান যে আপনার পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেই যেন আপনার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যুক্ত হয়, নতুন ব্লগটি পুরনো অ্যাডসেন্সের সাথে যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনার প্রথমত যে কাজটি করা দরকার, যে দুটো অ্যাকাউন্টটি আপনাকে লগ ইন করতে হবে। প্রথম অ্যাকাউন্টটি আপনি লগ ইন করার পরে আপনার ব্লগে প্রবেশ করবেন। ব্লগে প্রবেশ করার পরে ব্লগটা এমন দেখাবে যে আপনার ব্লগের আর্নিং অপশনে চলে যাবেন। আর্নিং অপশনে গেলে দেখাবে যে আপনার আর্নিং এর জন্য আপনার ব্লগটি প্রস্তুত। সেক্ষেত্রে আপনার এখানে একটা মেসেজ দিয়েছে তারা, স্টার্টিং আর্নিং ফ্রম অ্যাডস বাই ক্রিয়েটিং অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। হোয়েন ইউ স্টার্ট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইল অটোমেটিক্যালি পুশ অ্যাড ফর ইউর ইন ফর ইউ in all the best place already use adsense account. আপনাকে জিজ্ঞেস করছে তারা যে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে কিনা। সে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তারা শুধুমাত্র অ্যাড, এই যে আপনার জিমেলের নামটি, এই জিমেলের নামটি আপনি এখান থেকে কপি করে নিয়ে যেয়ে অলরেডি আপনি শুধু অ্যাডসেন্স অ্যাকাউন্টে বসিয়ে দিলেই আপনার এই ব্লগটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে কি করতে হবে সেজন্য আপনাকে অনেকগুলো কোশ্চিন করা আছে, যে আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার সিস্টেমটা কি। তো এখানে সিস্টেমটা হচ্ছে পুরোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, তারপরে আমি আপনাকে দেখাই অলরেডি চলে যায় আমাদের পুরোনো অ্যাকাউন্টটাতে, অলরেডি আমাদের অ্যাড চলে এবং প্রচারিত হয় এখানে, অ্যাড অলরেডি গুগল সাবমিট করে। সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি লগ ইন করবেন এবং এখানে লগ ইন করার পরে যেটি করতে হবে যে আমাদেরকে আস্তে আস্তে স্ক্রল করলে এখানে দেখাবে আর্নিং এর অপশন। এখানে আসার পরে আপনি আর্নিং এ যাবেন। আর্নিং এ যাওয়ার পরে যদি আমরা ভিউ আর্নিং করি, এই ভিউ আর্নিং করলে পারা এখান থেকে একটা ইউজার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্টের এখানে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে, এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, তারপরে অথরাইজেশন ক্লিক করবেন, তারপরে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে। এখন আপনি এখানে দেখুন, আমার আগে থেকে দুইটা জিমেল অ্যাড করা আছে, দুইটা না, আমার মূলত এই জিমেলটা আপনাকে দেখাবো যে এই জিমেলটা কীভাবে অ্যাড করতে হবে। সেহেতু এই যে আমরা আগে পুরনো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে চলে যাব, নতুন অ্যাকাউন্টের এই পেজটিতে আমার পুরনো জিমেল অ্যাকাউন্টের এই যে জায়গাটা দিয়ে রাখছে বলছে যে অ্যাড করতে, তো এখান থেকে এইটা কপি করে নিয়ে জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার পুরনো অ্যাকাউন্টে যাবেন এবং পুরনো অ্যাকাউন্টে গেলে এই যে ইন্টার ইমেল অ্যাড্রেস, এই জায়গাতে আপনি এই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। জাস্ট এখানে পেস্ট করে দিলে এখানে লেখা আসবে যে ইনভাইট ইউজার, ইনভাইট ইউজার ক্লিক করলে আপনার পুরনো যে জিমেলটি, নতুন যে জিমেলটি, সরি আমি আবার বলি, এখানে যখন আমি অ্যাকাউন্টটি পেস্ট করব, তারপরে ইনভাইট ইউজারে ক্লিক করব, তারপরে পুরনো যেই জিমেল আইডিটি আপনারা নতুনভাবে অ্যাড করতে যাচ্ছেন, নতুন জিমেল আইডিতে আপনি প্রবেশ করবেন এবং নতুন জিমেল আইডিতে এখানে একটা অ্যাডসেন্স ইনভাইটেড এর একটা মেসেজ আসবে, অ্যাডসেন্স ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে এই মেসেজটা আসার পরে আপনারা নিচের এই লিঙ্কে ইফ ইউ আনএবল টু
ক্লিক লিংক, এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাকসেপ্টের মেসেজ এখানে চলে আসবে। এইভাবে আপনার অ্যাডসেন্সের একটা মেসেজ আসবে যেটা ইউজার আপনি এখানে পাবলিশ করতে পারবেন। এখানে সাইন ইন অ্যাজ মোহাম্মদ বিক্রয় ডট কম এর এই যে পেজটাতে সাইন ইন অ্যাড্রেস অ্যাকাউন্টে ক্লিক করলে ওই অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাচ্ছে ভেরিফিকেশন অ্যাক্সেস। নেক্সট করব, এই যে এখানে আপনার সাকসেসফুলি অ্যাড্রেসের ভেরিফিকেশন করার পরে আপনার সাকসেসফুলি অ্যাড্রেস এটা আমার আইডি হিসেবে অ্যাডসেন্সে অ্যাড হয়ে গেছে। এক সাকসেস এটা অ্যাড হয়ে গেল, এটা সাকসেসই আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে দিচ্ছে,